আসসালামুআলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে রেডি হচ্ছি স্মৃতিসৌধ যাওয়ার জন্য। আর আজকে আমি খুবই সিম্পলের মধ্যে লাইট একটু গর্জিয়াস টাইপের মেকআপ করার চেষ্টা করবো, একটু হজবরাল্লা মনে হচ্ছে না আমার কথা শুনে। হোয়াট এভার, আমার আমি খুবই নর্মালভাবে মানে সাডেন প্ল্যান করে মেকআপ টিউটোরিয়ালটা করেছি। তো এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমার টিকটকে অ্যান্ড হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে শর্টসে পেয়ে যাবেন, তার সঙ্গে আমার ফেসবুক পেজেও পেয়ে যাবেন। যাই হোক, আজকের বিষয় হচ্ছে যে স্মৃতিসৌধতে আমরা আসলাম। এর আগে একদিন আমরা এসেছিলাম, যেদিন হচ্ছে যে আমাদের হাতে খুবই অল্প সময় ছিল, মানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত হচ্ছে যে স্মৃতিসৌধের টাইম থাকে। তো আমরা হচ্ছে যে 4:30টার দিকে গিয়েছিলাম, অলমোস্ট আধা ঘন্টার মতো ছিলাম স্মৃতিসৌধতে, আপনারা অনেকেই জানেন। সো আজকে এই জন্য প্ল্যান করে আমরা একদম 12:30, 12:30 নাকি 1টার দিকে মেবি আমরা চলে আসছি, যাতে করে আমরা একটু অনেক ভালো টাইম মানে এখানে কাটাতে পারি। এই তো টুকটাক ভিডিও নিয়েছি। আর আপনারা যারা আমার আগের ব্লগটা দেখেছেন স্মৃতিসৌধতে, তাহলে তারা বুঝতে পারবেন যে আমরা অনেক অল্প সময় নিয়ে এসেছিলাম। যাই হোক, আগের বার এসেও আমরা তেমন কোনো পিকচার তুলতে পারিনি, তবে এবার আসার পর একটা ফটোগ্রাফারও পেয়ে গেলাম ভালোই, আলহামদুলিল্লাহ। আমরা কয়েকটা পিকচার তুলেছি এবং প্রতি ছবি হচ্ছে 10 টাকা করে উইদাউট এডিট। আর যদি এডিট করতে চান তাহলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে হয়তো বা পরবর্তীতে চাইলে আপনাকে দিবে। আমি কালকে গিয়েছিলাম, একদিন হয়েছে, ওনাকে বলছি মানে ওনার নাম্বার নিয়ে আসছিলাম যে এডিট করে দেওয়ার জন্য, আপনাকে পেমেন্ট করে দিব, কিন্তু উনি এখন এডিট করে দেয়নি। সো উইদাউট এডিটই আমি আমার ভিডিও লাস্টে আমি অ্যাড করে দিব, পিকচারগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। বাই দ্য ওয়ে, এখানে আসলে শুধু একটা ফটোগ্রাফার না, অনেক অনেক অ্যাভেলেবেল ফটোগ্রাফার পেয়ে যাবেন। সো এক একজন এক এক রকম ছবি তুলে আমাদেরটা মোটামুটি এভারেজ ভালোই তুলেছে, যেহেতু মাত্র পার ছবি 10 টাকা। এই তো তারপর আমরা এই পাশে চলে আসলাম, এই পাশটাও কিন্তু অনেকটা সুন্দর আর অনেকটা স্পেস আছে। আমি এর আগেরবার এই পাশে আসতে পারিনি, এই জন্য আমার আফসোস ছিল, দ্যাটস আমি আবার এসেছি। আর স্মৃতিসৌধ আসতে আমার অনেক ভালোই লাগে, কারণ অনেক খোলামেলা আর অনেকটা জায়গা নিয়ে, আর তার থেকেও বেশি ভালো লাগে আমার পর্যটন। আমি স্মৃতিসৌধর একটু এই পাশেই কিন্তু পর্যটনটা রয়েছে, পর্যটনটা কিন্তু অনেক অনেক দোকান আছে। আর যারা বেসিক্যালি মেলা পছন্দ করেন, মেলার যে যত সব প্রোডাক্ট আছে খুব অল্প দামে আপনারা পর্যটন থেকে কিন্তু এটা পেয়ে যাবেন। আর এই জন্য আমার পর্যটন অনেক ভালো লাগে, কারণ আমার মেলা ভালো লাগে কিন্তু ভিড় থাকে না অনেক মেলাতে, ওইটা আমি একদমই লাইক করি না। এই জন্য হচ্ছে যে মানে ভিড়ও কম থাকে, মানে এই আমি যে টাইমটাতে গিয়েছিলাম ভিড়টির একদম কম ছিল। তারপরে হচ্ছে যে আমরা এখানে গিয়েছিলাম আর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছি। আমি সম্পূর্ণ ভিডিওটা নিতে পাইনি, সবগুলো দোকানের ফুটেজ না আমার পক্ষেও পসিবল না, কারণ আমারও জিনিসপত্র কিনতে হবে। এই যে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ওয়াশরুমও আছে, সো অনেকক্ষণ ঘুরতে ঘুরতে যাতে ওয়াশরুমে যেতে ইচ্ছা করবে এখানে এসে চলেও যেতে পারবেন। তারপরে এই আয়নাগুলো দেখছিলাম, অনেক সুন্দর লাগছিলো আমার কাছে। আর ভিতরে তো অনেক অনেক দোকান আছে, আমি বললামই মেলার মতন, আপনারা চাইলে এখান থেকে হচ্ছে যে আপনাদের পছন্দ মতো জিনিস কিনতে পারেন। আপনার আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, যাকেই বলুন না কেন, পিচ্চি বাচ্চা, যাকেই হোক মন চাই নিয়ে আসতে পারেন, সব রকমই জিনিস এখানে সবার জন্য জিনিসই পাওয়া যায়। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ঘর সাজানোর জন্য কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারছেন। আর তারপরে হচ্ছে যে পর্যটনের পাশের স্মৃতিসৌধের এইদিকে আসলাম, আর এখানকার খাবার দাবার খাবো না, তাই কি কখনো হয়। তারপরে এরা হচ্ছে যে চিকেন বিরিয়ানি টেস্ট করছিলো, তারপর এখানে ফুচকা আমি টেস্ট করলাম, তারপর এভাবেই শেষ করলাম আজকের দিনটা। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।